যে ওদেরকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কোনো আন্দোলন কর্মসূচি থাকবে কি? এটা তো অলরেডি মানে এই নিয়ে আমরা বিগত দিনের কথা বলেছি যে আমরা লক্ষ্য করেছিলাম বিধানসভা, গত বিধানসভা 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে যখন এই চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীরা তারা মানে অনশন আন্দোলন করছিলেন সেই ওরিয়েন্ট চৌমুনিতে, অবশ্যই আপনাদের মানে নলেজে আছে, সেখানে আমরা দেখেছিলাম যারা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি রাজ্যে সরকার পরিবর্তন হয়, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই তাদেরকে রেগুলার করা হবে আমরা শুনেছিলাম। কিন্তু পরবর্তী সময় যখন সরকার গঠিত হলো তখন দেখা গেল যে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্তই ঘোষণা করা হয়েছিল যে 2018 সালের 31 মার্চের পরে আপাতত তাদের চাকরিটা থাকছে, আর কোনো ঘোষণা হয়নি। অর্থাৎ কোথায় চলে গেল তাদের সেই রেগুলার করার প্রতিশ্রুতি? ফলে এগুলি নিয়ে আন্দোলন চলছে, এগুলি নিয়ে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা হতাশা প্রশ্ন এগুলি তৈরি হয়েছে। যেমনটা আমাদের কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন A to Z সবাই বলেছিলেন এক সপ্তাহের মধ্যে, মানে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় বেতনক্রম পেয়ে যাবেন, কিন্তু আসলে কি হলো? ডিএর কথা বলা হয়েছিল, শিক্ষক কর্মচারীদের জন্য অনেক দরদ সেদিন আমরা দেখেছিলাম, অনেক কান্না আমরা শুনেছিলাম, যারা সেদিন কেঁদেছিলেন শিক্ষক কর্মচারীদের দুঃখে বুক ভাসিয়েছিলেন, আমাদের দুঃখ হচ্ছে আজকে সেই মুখগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, না কোনো মিডিয়াতে না কোনো রাস্তায় একটি শব্দ তারা ব্যয় করছেন না। যারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তারা বেমালুম ভুলে বসে আছেন, এবং পারলে যা করেননি তার বাহবা নেওয়ার চেষ্টা করেছেন। এটা আগেও আমরা বলেছি যে এখানে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের নামে শুধুমাত্র .09 থেকে মানে ইন্ডেক্স সর্বোচ্চ বা .032 এইটুকুই বৃদ্ধি ঘটেছিল, না কোনো ভাতা, না এক টাকা গ্র্যাচুইটি, আর কিছুই বাড়ল না। কেন্দ্রীয় হারে যে ইন্ডেক্স মানে ন্যূনতমটাই দেওয়া হলো এটাও সবাইকে দেওয়া হলো না, অন্তত 5টা পে লেভেলের ক্ষেত্রে তারা কিন্তু 2.57 যেটা কেন্দ্রীয় বেতনক্রমের একেবারে ন্যূনতম ইন্ডেক্স এইটাও পেলেন না, বাকিগুলি আমরা বাদ দিলাম। এবং যেখানে যেখানে বেতন বৈষম্য দীর্ঘদিনের, এখানে বেতন বৈষম্য দূর করা হলো না, গ্রেড পে পার্থক্য যেখানে ছিল অর্থাৎ বৈষম্য 1 টাকাও দূর করা হয়নি কোথাও, এরপরও কিন্তু আমরা সরকারের কোনো প্রতিনিধির কাছ থেকে এটা শুনতে পাইনি যে আমাদের দেওয়ার সদিচ্ছেদ ছিল এই এই কারণে আমরা সবটা দিতে পারিনি, বিষয়টা আমাদের বিবেচনায় রয়েছে, এইরকম একটি শব্দ ব্যয় করেননি, বরং বলার চেষ্টা করেছেন আমরা প্রতিশ্রুতি অনুযায়ী সপ্তম বেতন কমিশন দিয়ে দিয়েছি। কখনো কেউ বলার চেষ্টা করেছেন যে গ্র্যাচুইটি নাকি 4 লক্ষ ছিল, 4 লক্ষ থেকে তারা 10 লক্ষ করেছে? একদম অসত্য কথা, কারণ বিগত সরকারে 2017 সালের 1 এপ্রিল থেকে যে আরোপি চালু করেছিলেন সেখানে গ্র্যাচুইটি আমাদের রাজ্যে 4 লক্ষ থেকে 10 লক্ষ করা হয়েছিল, কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে এটা 20 লক্ষ। তাহলে যদি সপ্তম বেতন কমিশন চালু করা হতো তাহলে আমাদের এখানে গ্র্যাচুইটি 20 লক্ষ করার কথা ছিল, কিছুই করা হলো না। অথচ অসত্য কথা বলে এ রাজ্যের মানুষকে শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য প্রচার করে দেওয়া হলো যে কর্মচারীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি আমরা পালন করেছি। যে এগুলি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এ রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা জানেন তারা ভিতরে ভিতরে ক্ষোভে ফুটছেন, সময়ের অপেক্ষা করছেন, যখন সময় আসবে সুযোগ আসবে অবশ্যই এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা তারা এটা বুঝিয়ে দেবেন যে তারা বোকা না,
তাদেরকে বোকা বানানো এতটা সহজ নয়। এই কথাগুলি আমরা আপনাদের মাধ্যমে সরকারের নজরে নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।